নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, এএসপি তৌফিক হাসান, নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। আপনি কি আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে চাইছেন? আপনার প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। যোগাযোগের জন্য মোবাইল নম্বর 01325991231 অথবা 01884161145। সময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম গুঁড়া দুধ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৫০ গ্রাম হলুদ গুঁড়া এবং ৫০ গ্রাম মরিচের গুঁড়া উপহার হিসেবে প্রদান করা হয়। উল্লেখ্য, গত রবিবার ২৩ এপ্রিল সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামের জনৈক খলিলের বাড়ির রান্নার চুলার ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামের জনৈক খলিলের বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। এই সময় বাড়িতে থাকা টাকা পয়সা সহ সব মালামাল ভস্মীভূত হয়। নাটোর প্রতিনিধি খন্দকার তানজিবুল আহমেদের তথ্যচিত্রে, পিআইবি ৭১ টিভি।